কি বন্ধুরা, তোমার চুলও কি ঠিক আমার মতো এরকম রুক্ষ শুষ্ক আর ফ্রিজি হয়ে গেছে? তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই চরচলদি কিভাবে তুমি ঘরে বসে হেয়ার স্পা করবে। দিনে মোস্টলি লোকজন স্টাইলের জন্য কিনা করছে, হেয়ারে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করছে, নানা ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে, যেমন ধরো স্মুথনিং, গ্লো ড্রাইং, তার সঙ্গে স্ট্রেটনিং, এসব তো আছেই। অতিরিক্ত চুলে রেগুলার বেসিসে হিট দেওয়ার ফলে আমাদের চুল খুব তাড়াতাড়ি রুক্ষ, শুষ্ক, ফ্রিজি আর আনম্যানেজেবল হয়ে যাচ্ছে। চুলে যে ন্যাচারাল ময়েশ্চার সেটা হারিয়ে যাচ্ছে, তার ফলে চুল আমাদের খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক তো হয়েই যাচ্ছে, তার সঙ্গে দেখবে মাঝখান থেকে কেটে কেটে চুল পড়ে যায়। কেন জানো, অতিরিক্ত চুল ড্রাই হয়ে যাওয়ার ফলে এই প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয়। কিন্তু হ্যাঁ, আমরা তো সকলেই চাই একটা স্মুথ, একটা স্ট্রেট হেয়ার, কি তাই তো? আবার যদি তুমি পার্লারে গিয়ে কোনো ভালো হেয়ার স্পা করাতে যাও, সেই ক্ষেত্রে মোটামুটি তোমার ভালো টাকাই যাবে। কারণ একটা ভালো হেয়ার স্পা পার্লারে গিয়ে করতে গেলে অনেক টাকাই তোমাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, তার মধ্যেও কেমিক্যাল থাকে আর সেই ক্ষেত্রেও আমাদের চুল কিন্তু খারাপ হচ্ছে। তাই বাড়িতে বসে কিভাবে তুমি হেয়ার স্পা করবে, বাড়িতে বসে কিভাবে ন্যাচারাল উপায়ে হেয়ার স্পা করে তোমার চুলকে সিল্কি স্মুথ করে তুলবে, সেটাই তো ভাবছো। কারণ দেখো, এখন আমরা সকলেই চাই একটু চুলের মধ্যে এক্সপেরিমেন্ট করতে, চুলকে একটুখানি স্মুথ, একটু সাইন দেখাতে, কি তাই তো? তাই দেখো, নিউড কিন্তু আমাদের জন্য নিয়ে চলে এসেছে এই DIY হেয়ার স্পা কিটটা, যেটা বাড়িতে বসে খুব সহজে খুব কম পয়সায় তুমি কিন্তু একটা চরজলদি সেলনের মতো হেয়ার স্পা পেয়ে যাবে। আর এর মধ্যে যে সমস্ত স্টেপগুলো আছে সেগুলো ফলো করলে তোমার স্ক্যাল্প যেমন ক্লিন থাকবে, তেমনই তোমার চুলের মধ্যে যে ন্যাচারাল ময়েশ্চার সেটা ফিরে আসবে। তোমার চুল সবসময় কন্ডিশনিং থাকবে, সফট থাকবে আর সিল্কিও থাকবে। তবে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে এই হেয়ার স্পা কিটটা ব্যবহার করে আমি কিভাবে আমার চুলকে ট্রান্সফরমেশন করছি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে কিন্তু একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। কালারিং, গ্লো ড্রাইং, না ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করে করে আমারও দেখো চুলের অবস্থাটা একদম 12টা বেজে গেছে। চুল খুবই রুক্ষ, শুষ্ক, ফ্রিজি আর আনম্যানেজেবল দেখাচ্ছে। তাই বাড়িতে বসে চরজলদি হেয়ার স্পা করার জন্য দেখো নিউড আমাদের জন্য এনে দিয়েছে এই DIY হেয়ার স্পা কিটটা। হ্যাঁ বন্ধুরা, যেটা 10 মিনিটে তোমার কিন্তু একটা পার্লার লাইক হেয়ার দিতে সাহায্য করবে। আর এই প্যাকেটটার মধ্যে কিছু স্টেপ বাই স্টেপ স্যাসে আছে যেগুলোর সাহায্যে তুমি বাড়িতে বসে চট জলদি 10 মিনিটের মধ্যে হেয়ার স্পা করে ফেলতে পারবে। এটা 100% ন্যাচারাল, এর মধ্যে কোন ধরনের কেমিক্যাল নেই, এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট। তাই তোমরা চোখ বন্ধ করে এটাকে ব্যবহার করতে পারো। জাস্ট একবার সিঙ্গেল ইউজের জন্য কিন্তু ভীষণ ভালো। ফার্স্ট স্টেপ হচ্ছে স্ক্রাব, সেকেন্ড স্টেপ শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড সিরাম। চলো তোমাদের ওয়ান বাই ওয়ান করে দেখিয়ে দিই। ফার্স্টে এই স্ক্রাবটা নিয়ে খুব ভালো করে আমাদের স্ক্যাল্পটাকে স্ক্রাব করতে হবে, মানে রব করতে হবে। তার ফলে ড্যানড্রফ বা ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেম চলে যাবে, আমাদের স্ক্যাল্পটা ক্লিন থাকবে। আর স্ক্যাল্প যত ক্লিন থাকবে তত কিন্তু হেয়ারফলের মতো প্রবলেমটাও দেখবে অনেকটা কন্ট্রোলে চলে এসছে। তাই এটার মধ্যে সবথেকে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে স্ক্রাব আছে। হ্যাঁ বন্ধুরা, স্ক্রাব থাকাতে কিন্তু খুব ভালো মতো আমাদের স্ক্যাল্পটা এক্সফোলিয়েট হয়ে যাচ্ছে। তারপর হেয়ারটাকে ওয়াশ করে নেওয়ার পর শ্যাম্পু করতে হবে। এটা এমনই একটা শ্যাম্পু না যেটা তোমার ড্রাই, ফ্রিজে হেয়ারকে ইনস্ট্যান্ট রিপেয়ার করে দেবে, চুলের মধ্যে একটা সিল্কি স্মুথ ভাব প্রোভাইড করবে। তাই আর পার্লারে যাওয়ার দরকার কি? নিউড কিন্তু আমাদের জন্য এনে দিয়েছে বাড়িতে বসে DIY 10 মিনিট এই হেয়ার স্পাটা, যেটা সাহায্যে মাত্র 10 মিনিটে তুমি বাড়িতে বসে চরজলদি পার্লারের মতো একটা হেয়ার স্পা করে ফেলতে পারো। তার সঙ্গে তোমার চুল এত বেশি সিল্কি স্মুথ হয়ে যাবে যেন মনে হবে যে পার্লারে এত এত টাকা দিয়ে তুমি কোনো নামি দামি হেয়ার স্পা করে এসছো। হ্যাঁ বন্ধুরা, হেয়ারটাকে খুব ভালো করে ওয়াশ করে নেওয়ার পর কিন্তু আমাদের কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে। এই কন্ডিশনারটা খুব ভালো করে তুমি তোমার পুরো চুলের লেন্থে লাগিয়ে নেবে, স্ক্যাল্পে লাগানোর কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে চুলের লেন্থে ইভেনলি এটাকে লাগিয়ে রাখবে মিনিমাম 5 মিনিটের জন্য। হ্যাঁ বন্ধুরা, খানিকক্ষণ কিন্তু এই কন্ডিশনারটা লাগিয়ে তোমাকে রাখতে হবে, যতক্ষণ না চুলটা খুব ভালো মতো কন্ডিশনারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তারপর আবার কি, নর্মালি ওয়াশ করে ফেলবে, আর আফটার ওয়াশ চুলটাকে খুব ভালো করে ড্রাই করে নেবে। সবসময় চেষ্টা করবে এরকম ধরনের কটনের টাওয়াল বা গামছা দিয়ে হেয়ারটাকে মুছতে। তারপর যে সিরামটা আছে, মানে লাস্ট স্টেপ, সেই সিরামটা নিয়ে খুব ভালো করে পুরো চুলে লাগিয়ে নেবে। হ্যাঁ বন্ধুরা, চুলের লেন্থ এটাকে খুব ভালো করে লাগিয়ে নেবে। তারপর সব সময় কিন্তু
এয়ার ড্রাই করবে, গ্লো ড্রাই কিন্তু করবে না। গ্লো ড্রাই করার ফলে চুল খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুলে ময়েশ্চার চলে যায়। আর দেখো নর্মালি এয়ার ড্রাই করার পর আমার চুলটা কতটা ম্যানেজেবল হয়ে গেছে, কতটা সিল্কি আর স্মুথ দেখাচ্ছে। চুলের মধ্যে কিন্তু কোনো ড্রাইনেস বা কোনো ফ্রিজিনেস নেই। আমি কিন্তু নর্মালি পাখার হাওয়ায় চুলটাকে শুকিয়েছি, আর এতেই দেখো আমার চুল কতটা সিল্কি দেখাচ্ছে। তাহলে এটা ডেফিনেটলি ট্রাই করে দেখো। আর হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দিচ্ছি, চেক আউট করতে একদম ভুলো না। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছো যে বাড়িতে বসে কিভাবে চরচুল দিয়ে একটা সেলুনের মতো হেয়ার স্পা নেবে? তবে আর দেরি কিসের, এটা আজকেই একবার ট্রাই করে দেখো। আর হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক প্রোভাইড করে দিচ্ছি আর পিন কমেন্টেও দিয়ে দিচ্ছি, তাই চেক আউট করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।